হবে প্রয়োজনীয় শিক্ষকতার যোগ্যতা এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ, এছাড়া আবেদন মূল্য কত সমস্ত আরও একটি জেলায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। কোন জেলার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হবে প্রয়োজনীয় শিক্ষকতার যোগ্যতা এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ, এছাড়া আবেদন মূল্য কত সমস্যাটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলে জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটা। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা উপস্থিত হয়ে গেছি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.nbu.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা, আমি বললাম যে নর্থ বেঙ্গলের আন্ডারে কিন্তু গেস্ট টিচার পদে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, তো সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অফিস অফ দ্য রেজিস্টার্ড, এখানে পোস্ট অফিস, এখানে মানে অ্যাড্রেস দেওয়া আছে। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট টিচার ইন বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি অ্যান্ড সংস্কৃত পিওরলি অন টেম্পোরারি বেসিস ফর এনবিইউ জলপাইগুড়ি ক্যাম্পাস। ফর ডিটেলস ভিজিট ইউনিভার্সিটি ওয়েবসাইট www.nbu.ac.in। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 12 তারিখে বেরিয়েছে দেখতে পাচ্ছেন নোটিশটি, এবং আমি আপনাদের সাথে ভিডিও করতে চলে এসেছি। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা অ্যাক্টিভ থাকি আপনাদের কর্মসংস্থান দেওয়ার জন্য, তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা সেভাবে আমাদেরও আপনারা পাশে থাকবেন এবং আমাদেরকে আরও আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন, যাতে আমরা আপনাদেরকে সামনে আরও বড়োভাবে ভালো করে প্রেজেন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে অ্যাজ পার ইউজিসি স্টেট গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, যেটা আপনাদের কোয়ালিফিকেশান দরকার সেটা কিন্তু আমাদের কোয়ালিফিকেশান হতে হবে। ভেনু অফ ইন্টারভিউ হচ্ছে অফিস অফ দ্য কোঅর্ডিনেটর এনবিইউ জলপাইগুড়ি ক্যাম্পাস জলপাইগুড়ি 735101। ডেট অফ ইন্টারভিউ জিওগ্রাফি 22/9/2022 @12 noon রিপোর্টিং টাইম 10 AM বেঙ্গলি 26/9/2022 10 AM রিপোর্টিং টাইম হচ্ছে 9 AM এবং ইংলিশ হচ্ছে 27/9/2022 @12 noon অ্যান্ড রিপোর্টিং টাইম হচ্ছে 10 AM সংস্কৃত হচ্ছে 28/9/2022 @12 noon রিপোর্টিং টাইম হচ্ছে 10 AM অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চারটি সাবজেক্টের জন্য কিন্তু চারটে আলাদা আলাদা ডেট আছে ইন্টারভিউর, এবং এখানে রিপোর্টিং টাইম এবং এখানে আপনাদের ইন্টারভিউ টাইমও কিন্তু সম্পূর্ণ এখানে বলে দেওয়া হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড সেট অফ ফটোকপিস অফ স্যাম, রেমুনারেশন উইল বি ফিক্সড পার ক্লাস বেসিস অ্যাজ পার ইউনিভার্সিটি রুলস, এবং ইউনিভার্সিটি রুলস অনুযায়ী আপনাদের কিন্তু রেমুনারেশন একটা বলে দেওয়া হয়েছে, যেটা আপনাদের নর্মাল রেমুনারেশন আছে সেটা কিন্তু আমাদের নর্মাল রেমুনারেশন হবে। এবং এলিজিবল ক্যান্ডিডেটের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থাকে তার জন্য আমি আপনাদেরকে একবার জিস্ট করে বলে দিচ্ছি। পদের নাম হচ্ছে গেস্ট টিচার এবং যে সমস্ত বিষয়ে শিক্ষক নেওয়া হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, ভূগোল এবং সংস্কৃত। বয়স হবে 1/1/2022 প্রার্থীর বয়স কিন্তু 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। শিক্ষকতার যোগ্যতা এবার আপনাদের কী লাগবে, ইউজিসি রাজ্য সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখিত বিষয়গুলোতে স্নাতকোত্তর কোর্স করে কিন্তু আপনাদের থাকতে হবে, যেটা আমি আপনাদেরকে এখন বলে দিলাম। ওকে, ওখানে কিন্তু নোটিশে দেওয়া নেই কিন্তু এটা আমরা সম্পূর্ণ রিসার্চ করে বার করেছি, তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তো নেক্সট আপনাদের আবেদন পদ্ধতি, এই পদে আবেদন করতে প্রার্থীকে কোনোভাবে আলাদাভাবে আবেদনপত্র পূরণ করতে হবে না, শুধুমাত্র নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় নোটিশ নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে এবং নিয়োগের স্থান হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়। ইন্টারভিউ স্থান হচ্ছে অফিস অফ দ্য কোঅর্ডিনেটর এনবিইউ জলপাইগুড়ি ক্যাম্পাস জলপাইগুড়ি 735101। ইন্টারভিউ সময় ভূগোল, ইংরাজি, সংস্কৃত বিষয়ের জন্য ইন্টারভিউ সময় হলো দুপুর 12টা এবং রিপোর্টিং টাইম হলো সকাল 10টা। বাংলা বিষয়ের ক্ষেত্রে ইন্টারভিউ সময় হচ্ছে সকাল 10টা এবং রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা। এবং ইন্টারভিউ তারিখ হচ্ছে ভূগোলের জন্য 22/9/2022, বাংলা সাবজেক্টের জন্য 26/9/2022, ইংরাজি বিষয়ের জন্য হচ্ছে 27/9/2022 এবং সংস্কৃত বিষয়ের জন্য হচ্ছে 28/9/2022। এবং আপনাদের কী কী নথিপত্র নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে সমস্ত শিক্ষকতার যোগ্যতার সার্টিফিকেট, অরিজিনাল মার্কশিট
এবং বয়সের প্রমাণপত্র এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ছবি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনাটা, আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলে জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।